আমি সে ভুই খুঁজে পাচ্ছি না, আমার সে জমি তো ডুবে গেছে, তা পানি ছেচে এখন সে ভুই খুঁজে বের করবো। এইটা কোনো কথা? তা তুমি শেষটা বান্দাল না দিস এখন তুই কের বান্দাল? বান্দাল দেয়নি তো এই যে সারা মাঠ চাকা হয়ে রয়েছে, এই সারা মাঠ আমি বান্দাল দিতে পারি, তার থেকে ছেঁচে শেষ করে ফেলাইব। সেহলি তো সব মাঠে সব পানি তো আসবে নি কেন? ও তুই ও বুঝবি না, এখন এই দুই দুই ভাই দুই বাপুই একসাথে ছেঁচে তে ওই আমাকে জমিটা খুঁজে বের করতে হবে। দেখছিস না চকা হয়ে গেছে, কিডা নিয়ে নিবে নে তোমার কোনো কাজ হইলে চকা হয়ে গেছে কিডা নিয়ে নিবে না বলা যায়। আর একজন পানি তো দেখে মনে হচ্ছে সবাই একজন তাই দূর ও ছেঁচা বাদ দাও, ও ছেঁচলি হয় সারা জীবন ছেঁচলি হবে না, পুরো পারবো না। ও দুইজনে ছেঁচলি এক মাসের মধ্যে শেষ করে ফেলা পানি, এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তা হ্যাঁ কি করো, তোর তো আর কোনো কাজ নেই আর দেশে তো আর কোনো ঘটনা ঘটছে না। আমি শেষ পাবো না চাষা, আমার আগে মনটা খুব খারাপ বুঝলে। তোর মন খারাপ হয়েছে কিসি? ওই যে ওই খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে একজন নব মুসলিম হইল বুঝলে, সে ওই ওমর ফারুক নাম তার, সে তো মুসলমান হয়েছে হয়েছে, তার দাওয়াতে মনে করে যে আশেপাশে আরো 30টা ঘর মুসলমান বানাইছে সে। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো, আল্লাহ তার নেক হায়াত দান করুক, আল্লাহ অনেক দিন বাঁচাই রাখুক। নেক হায়াত আর দান হবে না তার, কে কি হয় তার মনে করে যে গুলি করে বিরাজ ফায়ারে মেরে দিয়ে থাকে। না মেরে ফেলাই মেরে ফেল দি একদম বিরাজ ফায়ার। মানুষ আর মানুষ নেই রে, তা কই টিপিতি তো দেখলাম না। টিপিতে নেই বলেই তো আমি আসলাম তোমার কাছে, তুমি একটু ফোন দিয়ে ওই টিপি সাংবাদিক ওদের বলো যে এইসব নিউজ কেন নেই টিপিতে। এই তো একটা কথা কইছিস, টিপিতে এরম একটা গুরুত্বপূর্ণ নিউজ আসেনি। হ্যাঁ তাহলে ফোন ধরাইতে হবে, ধরাতে হবে। ফোন তো আমি আনিনি। তাহলে তুই আনিছিস? তুমি নিয়ে আসবে না আমি জানি, এই জন্য আমি আসার সময় ফোনটা সাথে করে নিয়ে আসি। দাদি এই নাও, তোমার কাছে তো আবার দেশের মানে দেশ বিদেশের সবার নাম্বার থাকে, এই জন্য আসলাম আর কি। থাকতে হবে থাকতে হবে রে, সব সাংবাদিকের একটা গ্রুপ করি কল দিই, গ্রুপ করে কল দাও যাতে সবাই শুনতে পায়। হ্যাঁ 71, 72, 21, 22, 23 যা আছে বৈশাখী ষষ্ঠী হ্যাঁ সময় অসময় তারপরে এই যে ঠিক আছে সবগুলো একসাথে এই যে পেশায় নিছি, পেশায় তো কল দেবা কথা কইস না। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ সাংবাদিক বন্ধুগণ, হ্যাঁ আমি করছি কি ওই যে খাগড়াছড়িতে ওই এক পাহাড়ি অঞ্চলে ওই যে ওমর ফারুক নামের এক নব মুসলিমের নাকি হত্যা করা হয়েছে, তা কই টিপিতি সেরকম কোনো খবর তো দেখলাম না। ও তোমাকে ওই পরিমণির নিউজ করতে করতে তোমাকে ক্যামেরার ফিতে ফুরেই গেছে। হ্যাঁ তা তো যাবে, তোমাকে ক্যামেরার ফিতে ফুরেই যায়, চাষ ফুরেই যায়। হ্যাঁ এই সময় তোমাকে ক্যামেরাই কি নেই, এমবি নেই, তা গ্রামীণ ফোনের তো তালি কটা এমবি ভরে দিই। ও আবার আলাদা এমবি, শোনো তোমাকে পরিমণি, তোমাকে মিথিলা, তোমাকে কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই, তোমাকে আরো যেসব আছে বাহাত্তারা, হ্যাঁ জয়া আসান, ফাসান, মাসান, হ্যাঁ এগের নিয়ে তোমাকে নিউজ করতে গেলি তোমাকে ক্যামেরার ফিতে ফুরোই না। আর তোমাকে একটা মুসলমান পাহাড়ি অঞ্চলে তার বিরাস ফায়ার করে মেরে ফেলাইছে, এখানে তোমাকে টিপিতি কোনো সংবাদ নেই। হ্যাঁ তোমরা পরিমণির জন্য রাত 3টার সময় যাইয়ে ক্যামেরা ধরে বসে থাকতে পারো, আর একটা মুসলমান তার হত্যা করেছে এ নিয়ে তোমাকে নিউজ নেই। হ্যাঁ এই তোমাকে এই বৈষম্য কেন? আরে পরিমণির নিউজ করতে পারলে তোমরা তার হত্যা চেষ্টা করিয়েছে আর ধর্ষণ চেষ্টা করিয়েছে, অথচ একজন মানুষের হত্যা করি ভেলাইলো, তার পৃথিবীতে বিদায় করে দিলে, সে একজন নব মুসলমান, মুসলমান হওয়ার কারণে তার কি কোনো অধিকার নেই, তার বেশি থাকার কোনো অধিকার নেই? হ্যাঁ শুনলাম সে দাওয়াত দিয়ে
30টা ফ্যামিলির নাকি ইসলামের ছায়াতলে দাখিল করিছে। আরে ওই পাহাড়ি অঞ্চলে তো খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে, অন্য অন্য ধর্মের, বৌদ্ধ ধর্মের, আরো ধর্মের দাওয়াত দিচ্ছে, কোনো সমস্যা নেই। যাদের ধর্মে তারা দাওয়াত দেবে, দিয়ে দিন প্রচার করবে, তাদের দিন তারা প্রচার করবে, ইসলাম দিন ও ইসলামের লোক প্রচার করবে। হ্যাঁ, এর জন্য গুলি করে মারতে হবে গো। আর তোমাকে টিভিতে এ নিয়ে তেমন কোনো খবর নেই, অথচ যদি এই তোমাদের এই গ্রুপির বেহায়া নির্লজ্জ গ্রুপির কেউ হইতো, তা নিউজ করে একেবারে ফাতা ফাতা করে ফেলাইতি। তোমাদের তোমাদের শোনো, এটা মুসলমান এইভাবে বইয়ে গেল গুলি খেয়ে। ওই লোকটা যদি মুসলমান না হইতো, হ্যাঁ, তাহলে তোমাদের মানবাধিকার জাগ্রত হইতো, তোমাকে চেতনায় আঘাত লাগত। কিন্তু লোকটা মুসলমান, হ্যাঁ, সে নিজে তো মুসলমান হয়েছে, নিজের জাগার পরে মসজিদ করিয়েছে, 30টা পরিবারের ইসলামের মধ্যে দাখিল করিয়েছে। আর এই মানুষটাকে যখন নির্বিচারে হত্যা করিয়েছে, এখন তো আগের ক্যামেরার ভিতে কেটে গেছে, তো আগের কলমে কালি নেই লিখার মতো, তো আগের মেমোরির এমবি ফুরে গেছে, তার পক্ষে ইউজ করার মতো কেউ নেই। এই বৈষম্য কেন কেন এই বৈষম্য কিসের জন্য? এই দেশে যারা পতিতা তাদের নিয়ে মিডিয়া পড়ে থাকে, আর যারা আল্লাহর পথে আছে, আল্লাহর ওলি, আল্লাহর দিনের কাজ করে, হ্যাঁ, তাদের পক্ষে কথা বলার কোনো মিডিয়া নেই।